তো বন্ধুরা আজকে আমরা দেখব যে আমরা আমাদের মোবাইলে নোটিফিকেশন বারে যদি ইন্টারনেট স্পিড শো করাইতে চাই আমাদের সবার মোবাইলে হয়তো সেই সেটিংটা থাকে না কিন্তু যদি সেই সেটিং না থাকা সত্ত্বেও যদি করতে চাই কিভাবে করব কি অ্যাপ ডাউনলোড করব এই ভিডিওটা দেখলে কিন্তু আমরা জানতে পারব তো আপনাদের তো ভিডিওটা দেখার পরে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পার সেকেন্ডে কত কেবি স্পিডে আপনারা নেট চালাইতেছেন তো সেটা যদি আপনারা মোবাইল দিয়ে দেখতে চান সবার মোবাইলে হয়তো থাকে না আমি রিয়েলমি মোবাইল ব্যবহার করতেছি আমার মোবাইলে আছে তো যদি এরকম না থাকে তাহলে আপনারা একটা অ্যাপ ডাউনলোড করে সেই অ্যাপটার মাধ্যমে কিন্তু দেখতে পারবেন যে আপনারা আপনাদের মোবাইলে কত কেবি বা কত বাইট ডাটা পাইতেছেন পার সেকেন্ডে স্পিড কত তো এর জন্য একটা অ্যাপ ডাউনলোড করতে হবে আপনাদেরকে ভিডিও শেষে বলে দেব অ্যাপটা কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন তো আমি অ্যাপটা ওপেন ডাউনলোড করে রেখেছি এখন ওপেন করব তো ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে মানে কত তারিখে কত ডাটা ইউজ করেছেন তো ডাটা মিটার বা ইন্টারনেট স্পিড দেখার জন্য আপনাদেরকে একটা সেটিং করতে হবে এখানে উপরে রাইট সাইডে দেখতে পারবেন থ্রি ডট আছে তো থ্রি ডটে ক্লিক করে দিবেন তো থ্রি ডটে ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন প্রিফারেন্স যে লেখা আছে তো সেই অপশনটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে প্রথম অপশনটা দেখতে পারবেন হাইড লক স্ক্রিন নোটিফিকেশন তো এই অপশনটা অন করে দিবেন এবং নিচে দেখতে পারবেন শো আপ ডাউন স্পিড তো এটাতেও টিক মার্ক দিয়ে দিবেন তো টিক মার্ক দিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনার ডাটা মিটার অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনাদের নোটিফিকেশন বারে দেখতে পারবেন তো যেরকম আমার এখানে দেখতে পারতেছেন ইন্টারনেট স্পিড মিটার লাইট তো এখন কত স্পিডে ইন্টারনেট চলতেছে কত কেবি দেখাইতেছে পার সেকেন্ডে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন তো এখন আপনাদেরকে অ্যাপটা সম্পর্কে বলবো তো অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পরে সার্চ বারে সার্চ করবেন ইন্টারনেট স্পিড মিটার তো ইন্টারনেট স্পিড মিটার লিখে সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে ইন্টারনেটের এই অ্যাপটা চলে আসবে ইন্টারনেট স্পিড মিটার তো এই অ্যাপটাই ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে এখান থেকে আপনারা আপনাদের নোটিফিকেশন বারে ইন্টারনেট স্পিড মিটারটা সেট করতে পারবে তো আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো